ব্যাপারস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের সবার বহুল প্রত্যাশিত যে মেট্রো রেল আমাদের, এটা উত্তরা দিয়াবাড়ি থেকে 18 নম্বর দিয়াবাড়ি থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত আমাদের যেই মেট্রো রেলের কাজ চলতেছে দীর্ঘদিনের আমাদের স্বপ্ন বাংলাদেশের, সেই মেট্রো রেলের কাজের অগ্রগতি নিয়ে হচ্ছে আমার এই আজকের ব্লগ। বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মাণাধীন শহর ভিত্তিক রেল ব্যবস্থা হচ্ছে ঢাকা মেট্রো রেল, যা আনুষ্ঠানিকভাবে ম্যাস র্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে MRT নামে পরিচিত। ঢাকা মেট্রো রেল আধুনিক বিশ্বের সাথে তাল মেলানো বাংলাদেশের প্রথম পদক্ষেপ। দক্ষিণ এশিয়ায় ভারতের পরে একমাত্র বাংলাদেশেই মেট্রো রেল স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছে। ঢাকা মেট্রো রেল জনবহুল ঢাকার জীবন মানে নিয়ে আসবে এক বিশাল পরিবর্তন। ঘনবসতিপূর্ণ ঢাকার যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন ও যানজট নিরসনে মেট্রো রেল ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে ঢাকার বিপুল সংখ্যক যাত্রী ও যানবাহনের চাপ সামলাতে মেট্রো রেলের মতো গণপরিবহনেই হতে পারে একটি কার্যকর বিকল্প ব্যবস্থা। ঢাকা মেট্রো রেল চালু হলে প্রতি 3 মিনিট পরপর থামবে ট্রেন, নির্দিষ্ট স্টেশন থেকে উঠবেন যাত্রীরা। প্রকল্প সংশ্লিষ্টদের মতে 20.1 কিলোমিটার ব্যাপী এই রেলপথে 16টি স্টেশন থাকবে। মেট্রো রেল প্রতি ঘন্টায় 80,000 যাত্রী পরিবহন করতে পারবে এবং ধারণা করা যাচ্ছে যে উত্তরা থেকে মতিঝিল যেতে মাত্র 38 মিনিট সময় লাগবে। মেট্রো রেল স্থাপিত হলে রাস্তায় যাত্রী এবং পরিবহন উভয়ের উপরেই অনেক চাপ কমে যাবে বলে আশা করা যাচ্ছে। প্রথমবারের মতো ভায়াডাক্টের উপর মেট্রো রেল চলতে দেখল ঢাকাবাসী। অবশেষে ঢাকাবাসীর স্বপ্ন পূরণের আরও এক ধাপ এগিয়ে গেল। আজ 27 আগস্ট 2021 শুক্রবার প্রথমবারের মতো ভায়াডাক্টের উপর মেট্রো রেল চলতে দেখল ঢাকাবাসী। তবে এখনও পারফরম্যান্স টেস্ট শুরু হয়নি মেট্রো রেলের। তার আগে প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসেবে মেট্রো রেল ভায়াডাক্টের উপর চলাচল শুরু করেছে। আজ 27 আগস্ট শুক্রবার সকালে উত্তরা দিয়াবাড়ি ডিপো থেকে মেট্রো রেল চলছে মিরপুর 12 নম্বর স্টেশন পর্যন্ত। এই 4টে স্টেশনকে ঘিরে মেট্রো রেলের পারফরম্যান্স টেস্ট হতে পারে। সেজন্য সব ঠিকঠাক আছে কি না তা দেখার জন্যই এভাবে ভায়াডাক্টের উপর চলছে মেট্রো রেল। আশা করছি খুব শীঘ্রই আমরা মেট্রো রেলের বাস্তবায়ন আরও ভালোভাবে দেখতে পাব। তো আজকের ব্লগে আমি আপনাদের সাথে আছি হচ্ছে উত্তরা 18 নম্বর সেই মেট্রো রেলের উপর থেকে, যে আমার এখানে পিছনে যা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই মেট্রো রেলটা। আর এখানে এসে পরিচিত হয়েছি এক ভাইয়ের সাথে। ভাইয়ের নামটা সুলতান মাহমুদ। আচ্ছা, ভাইয়ের নাম হচ্ছে জীবন, সুলতান মাহমুদ জীবন ভাই, যিনি এই মেট্রো রেলের সুপারভাইজার হিসেবে এখানে দায়িত্বপ্রাপ্ত। তা প্রায় 2.5 বছর ধরে এখানে, 2.5 বছর না, প্রায় 2.5 বছর ধরে উনি এই মেট্রো রেলের সাথে কাজ করতেছেন। তো ভাইয়ের কাছে শুনবো মেট্রো রেলের অগ্রগতি, কতটুকু কাজ হয়েছে বা কত সময় লাগবে আরও, আর বিস্তারিত আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো। তাহলে সাথেই থাকুন, দেখতে থাকুন। আপনার নামটা সুলতান মাহমুদ জীবন। সুলতান মাহমুদ, আচ্ছা আপনি এখানে কতদিন যাবৎ কাজ করতেছেন? আমি প্রায় 2.5 বছর। 2.5 বছর, 2.5 বছর থেকে এই মেট্রো রেলের সাথে আছেন। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহে। তো এখানে আপনি কি ফ্যামিলি নিয়ে আসছেন নাকি একাই সবাই সাথে থাকতেছেন? না, ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি নিয়ে আসছেন। আচ্ছা, এখানে কতজন শ্রমিক কাজ করতেছে? লকডাউনের পূর্বে, লকডাউনের আগে অনেক ছিল, লকডাউনের পরে অনেকেই আসছে। অনেক আনুমানিক এখানে কত হাজার শ্রমিক বা হাজার বা আমার আইটি টিনা সাবসহ যাব? সব 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 সহ 7 থেকে 8 হাজার শ্রমিক। 7 থেকে 8 হাজার। ও, তা এখন আসলে কাজের অগ্রগতি কি আপনার ভাষ্যমতে, ভাষ্যমত কি মানে কতটুকু আগাইছে কাজ লকডাউনের পরে? আপাতত দ্রুত কাজ চলতেছে। কাজ চলতেছে, ইনশাল্লাহ আমরা কবে এটা কমপ্লিট দেখতে পাবো? অনুমানিক 5-6 মাসের মধ্যে ট্রেন চলতে পারে।
আর এটা এদিক দিয়ে হচ্ছে, এটা এটা এখান থেকে শুরু হয়ে কতটুক যাবে, মানে ঢাকা শহর এখান থেকে মতিঝিল পর্যন্ত, আগারগাঁও পর্যন্ত মনে করেন যে আমরা কাজ করতে পারবো, আগারগাঁও আমরা আবার আরেকজন পাইছে মতিঝিল পর্যন্ত। আচ্ছা, আগারগাঁও পর্যন্ত হচ্ছে আপনারা নিছেন, আর দেন হচ্ছে অন্য পার্টিরা নিছেন? অন্য পার্টি। আর এটার মেইন স্পিয়ারটা কোন জায়গায়, মানে যেখান থেকে চালু হবে? এটা এক নম্বর পিলার, এখান থেকে অলরেডি কাজ করে ফেলেছে, এক নম্বর পিলার কাজ করে ফেলছে। এটা কোন জায়গায় পড়ছে? এটা আপনার দিয়াবাড়ি। আচ্ছা আচ্ছা, এটা বাইশ নম্বর পিলার। বাইশ নম্বর পিলার, আচ্ছা। স্টেশন ওয়ান। মেইন স্পোর্ট, মেইন স্টেশনটা কোন জায়গায়? মেইন স্টেশন তো এটাই, মেইন স্টেশনটা হচ্ছে ওয়ান। আচ্ছা আচ্ছা, আর এটা কি স্টেশন, এই যে উপরে? এটা এটাই পুরাটা নিয়ে একটা। আচ্ছা আচ্ছা ভিউয়ার্স, এটা হচ্ছে স্টেশন, এটা হচ্ছে স্টেশন নাম্বার ওয়ান, আর এখান থেকে ম্যাটেরিয়ালগুলো ছাড়বে না? আচ্ছা 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 আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। ধন্যবাদ। আমাদের অনেকজন শ্রমিক ভাই অক্লান্ত পরিশ্রম করতেছেন এই মেট্রো রেলের জন্য, আর আমাদের বহু প্রত্যাশিত সেই মেট্রো রেল, ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই এই মেট্রো রেলের কাজ সম্পন্ন দেখতে পাব, এবং খুব শীঘ্রই উদ্বোধনের মধ্যে দিয়ে যাত্রা শুরু হবে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও শুরু হতে যাচ্ছে এই মেট্রো রেল। ভিউয়ার্স, এখানে আসলে সর্বসাধারণের জন্য নিষিদ্ধ এখানে উঠা, তো জীবন ভাই আমাকে উঠার জন্য এখানে হেল্প করছে, আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করছি যে ভাই আমি জাস্ট একটা ব্লগিং করি, আমি চাচ্ছি যে আমার ব্লগের মাধ্যমে এই মেট্রো রেলের অগ্রগতি নিয়ে একটা ভিডিও দেখানোর জন্য আমার দর্শকদের। সো উনি আমার রিকোয়েস্টে রাখছে, দ্যাটস ওয়াই আমি এখানে উপরে উঠতে পারছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।